পুলিশের উপর গুলি চালানো মারা গেছে এবারে আমরা আমরা যাব না কেন আমরা তো এখানে আইএসএফ এর লোকেরা যেখানে মেরেছে আমরা সেখানে মাটি দিতে যাব না ঠিক ব্যানার জি জি না ভারত জি না ভারত জি না ভারত জি না আরাবুল ইসলাম জি না ভারত জি না ভারত জি না দেখুন আজকে আমাদের যে বুথ প্রেসিডেন্ট 174 নম্বর ভোগালিতে 7 তারিখে রাতে তাকে আইএসএফ এর সমাজবিরোধীরা তাকে বেধড়ক মারধর করে তার বুকের পাঁজর ভাঙে তার মাথায় প্রায় 14 খানা সেলাই ছিল সে কদিন হসপিটালে ছিল প্রথমে জিরানগাছা তারপরে আরজিকর তারপরে সেখান থেকে কসমস হসপিটালে আমরা অ্যাডমিশন করি কিন্তু আজকে সকাল 6:45 এ মারা যায় এখন ডেড বডি এসেছে আমাদের দলের একজন বুথ প্রেসিডেন্ট আমরা সেখানে আজকে তার শেষ কাজে আমরা যোগ দিতে যাচ্ছি কিন্তু পুলিশ বলছে এখানে 144 ধারা জারি এখান থেকে যেতে দেব না আমরা তো বুঝতেই পারছি না যে 11 তারিখে রাতে যে ঘটনা ঘটলো সেটা আইএসএফ এর সমাজবিদরা পুলিশের উপর এলোপাতাড়ি গুলি চালালো অ্যাডিশনাল এসপি সাহেব এবং তার সিকিউরিটি আর মানে বুলেট ইঞ্জুরি হলো সেই ঘটনা সম্পূর্ণ আলাদা কিন্তু এই ঘটনা তো সম্পূর্ণ আলাদা এই ঘটনা আইএসএফ এর সমাজবিরোধীরা আমরা 24 জনের নাম এফআইআর করেছি তারা একদম পরিকল্পিতভাবে মার্ডার করেছে তা আমরা সেই কাজে আমরা তার শেষকৃত্যতে অংশগ্রহণ করব তাও পুলিশ এখানে যেতে দিচ্ছে না তাই আমরা এখানে বসে পড়ছি আমরা পরিবারের লোকেরা বলছে যে আপনি না গেলে আপনারা না গেলে আমরা সেখানে শেষকৃত্য করব না আমরা তাকে বুঝিয়ে শুইয়ে তাদেরকে পাঠালাম আমরা আছি দেখি পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তারা কী করেন